বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীবের প্রতীক বলেছেন জাতির পিতা এদেশ স্বাধীন করেছেন আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার নেতৃত্বে দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে জাতির পিতার শাহাদত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রূপগঞ্জে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন রাহনুমা সারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকীতে রূপগঞ্জের রূপসী গন্ধর্বপুর কর্ণগোপ মাসাবো বরপা মৈকুলী সহ বিভিন্ন এলাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীবীর প্রতীক মন্ত্রী বলেন বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন আর তার কন্যা শেখ হাসিনা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা বঙ্গবন্ধুর কারণেই আমরা দেশ স্বাধীন করতে পেরেছি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে বলেই আমরা এত উন্নত জীবন লাভ করছি এই উন্নত জীবন স্বাধীনতা না হলে আমরা চেষ্টা করেও পারতাম না কারণ আমরা পরাধীনতার মধ্যে ছিলাম পরাধীনতার মধ্যে থাকাকালীন আমরা যতই চেষ্টা করি আমাদের উন্নয়ন সম্ভব ছিল না বঙ্গবন্ধু আমাদের দেশ স্বাধীন করেছে বলেই আজকে আমরা চারিদিকে উন্নয়ন এবং এক নম্বর বারে যে উন্নয়ন হয়েছে তা অবিস্মরণীয় সব ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী তৃণমূল নেতাও যদি ঠিক থাকে তাহলে উন্নত হবে আমরা উপর থেকে যদি আমরা ঠিক থাকি না কেন তৃণমূল নেতাকে বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন দেশকে অস্থিতিশীল করে খোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত বিএনপি অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল ও সৈয়দা ফেরদুসি আলম নীলা আওয়ামী লীগ নেতা ফিরোজ ভুঁইয়া ও হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাহনুমা সারা জিটিভি নিউজ